গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকে আরেকটা ব্লগ নিয়ে আর অনেকদিন ব্লগ আসলাম শরীরটাও ভালো ছিল না তো অনেকদিন বড় একটা ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে একটু কথা বলবো একটু আড্ডা দেব তো আজকে চলে এসেছি আর আজকের দিনটা দেখো কেমন মেঘলা মেঘলা আর এমনিতেও মেঘলা হয়ে দেখে কাজ করতে ইচ্ছা করে না কেমন একটা ল্যাটখোর হয়ে গেছে আজকের দিনটা তো আজকে বাবা বাজারে গেছে বাবা আমি সকালে উঠে ফ্রেশ হয়ে গেছি তো আমি সকালে উঠে ব্ল্যাক টি খাই খাওয়া হয়ে গেছে একটা বিস্কিট খাই খাওয়া হয়ে গেছে তো এখন ঘর মুজবো কাজ আছে তার মধ্যে আজকে বৃহস্পতিবার তো পুজো দিতে দেরি হয় রান্না করব তো অনেক কাজ আছে আর দেখো ওয়েদারটা আজকে মিষ্টি পড়ছে তো ভাল লাগে এরকম ওয়েদার কিন্তু এরকম ওয়েদারে কাজের এনার্জিটা থাকে না তো তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সাথে থাকো তো আবার একটু পরে ফিরে আসি চলো তার আগে লাকিকে দেখাই ও বৃষ্টি এত ভালোবাসে চলো বাইরে গেটের সামনে বসে বসে বৃষ্টি থাকে আর জোরে যখন বৃষ্টিটা হয় ঝাপটাটা গায়ে লাগে ওই মজাটা নেয় তো ওই বৃষ্টি ভেজার মজাটা দেখাচ্ছি চলো এখন জোরে বৃষ্টি পড়ছে না তাও বৃষ্টি দেখছে বসে বসে চলো দেখো সকালে ব্রেকফাস্টটা করছি এই যে দোকান থেকে কচুরি এনেছিলাম কচুরির সাথে ছোলার ডাল দিয়েছে এই যে তিনটে কচুরি নিয়েছি আর তার সাথে একটু দুধ চা নিয়ে নিয়েছি ইচ্ছে করছিলো আজকে তো এখন খাবো তো ভিডিওটা দেখতে থাকো আবার পরে ফিরে আসছি তো বাচ্চাটা এখানে বসে বসে বৃষ্টি দেখছে লাকু তুমি বৃষ্টি দেখছো হুম লাকু ঘরে যেতে বললেও যাবে না চল 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 ঘরে চল ঘরে চলো চলো এই তো চলে আসছে ভালো বাচ্চা হয়ে গেছে এই যে পাপাটা কই পাপাটা কই সন্টা পাপাটা কই উফ এখন আবার যুদ্ধ করবে আমার সাথে আর লাগে বাবা লাগে লাগে এই যে 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 লাকিকে ওর দিদি বার্থডেতে এই বলটা দিয়েছিল কি অবস্থা করেছে দেখে নাও এটা কার বল ছুড়ে মারলেই ও ব্যাস এটা কার বল লাকি ঠিক আছে ঠিক আছে সর মাম্মা দৌড়ে চলে গেল বল আনতে বল নিয়ে এবার শুরু হয়ে গেছে বলটা দাও বলটা দেবে না বলটা লাকু বলটা দাও দাও বলটা দাও লাকু বলটা দাও বাবারি বাবারি খুব বদমাস তো বল বাবা এই যে আর এইদিকে অদ্রিজা ওর শরীরটা খারাপ তাই আজকে স্কুলে যায়নি পটি হচ্ছে ভুলভাল জিনিস খাবে চিপস টিপস বারণ করলে শোনে না তো আবার কবে ফিরে আসছি আমি এখন ঘরটা মুছছি তো কাজগুলো তো করতে হবে যতই ওয়েদারটা খারাপ হোক যতই শরীর খারাপ হোক যতই ল্যাট খুব আসুক কাজ করতে না হচ্ছে বিরক্ত করতে হবে আমি এই লাঠি নিয়ে বসে আছি না না ভয় পেও না কাউকে মারার লাঠি না আমি এখন ঘর মুছবো ঘর মুছার লাঠি নিয়ে বসে আছি ভালো লাগছে না কেমন লাগছে তো কিছু করার নেই তাও আমাকে করতে হবে কাজটা তো আমি কাজটা করি এই যে অদ্রিজা সব সময় খালি গায়ে থাকে একটুও জামা করতে বললেও পড়বে না কি একটা মেয়ে বেয়াদব মেয়ে হয়েছে আর এই ছেলেটা আমার খুব ভালো খুব কথা শুনি কাকা বুড়ো এটা আমার কাকা বুড়ো একটা আঙ্কু দাও একটা আঙ্কু দে একটা আঙ্কু দেখছিস খালি বল নিয়ে খেলা এই ডান্ডাকে দিয়ে ঘরটা মুছে আবার ফিরে আসছি লাকিকে ভালো ছেলে বলার নমুনাটা দেখো দেখো ওই ফুলটা আমার ফ্লাওয়ার ভাস থেকে নিয়ে আর দিচ্ছে না সর মাম্মাম সর দিবি ফুলটা দে ভালো ছেলে বলার নমুনা তো এটা মাম্মাম দে তো লাঠিটা দে দে দিয়ে দাও আমার সোনা বাচ্চা আমার সোনটা বাবাটা দাও দাও তুমি কাকে দেবে ফুলটা কাকে দেবে কাকে দেবে তোমার গার্লফ্রেন্ডকে দেবে হুম আছে তোমার গার্লফ্রেন্ড কুঙ্কু লাগছে দাও দিয়ে দাও দিয়ে দাও ই বাবা মামাম লাঠিটা দে
নিয়ে নিয়েছি, কি করেছে, পুরো বেঁকিয়ে টেলিয়ে দিয়েছে। কাজ করতে করতেও আমার শান্তি নেই, তো নিয়ে নিয়েছি। দেখো তোমাদের কি দেখালাম আমার ছেলের কীর্তিটা, ভালো ছেলে বলেছি তার নমুনা এটা। আমার রান্না শেষের মুখে চলে এসেছে, এখন আমি আমার জ্যান্ত মাছ করছি। জ্যান্ত মাছের ঝোল আমাদেরটা আলু দিয়ে পটল দিয়ে, আর অদ্রিজা তো পটি হচ্ছে তাই অদ্রিজাকে কাঁচকলা আলু আর জ্যান্ত মাছের ঝোল করে দিচ্ছি, আর ডাল করেছি আর পটল করেছি। তো লাকিকে দেখো, এ লাকি আয়। লাকি স্নান করেছে, স্নান করে লাফালাফি করছে, স্নান করলেও যেমন করে লাফালাফি দৌড়াদৌড়ি ওরকম করছে। তো রান্নাটা করে আবার পরে ফিরে আসছি, এখন অনেক কাজ আছে, পুজো দেবো, স্নান করবো, তো আবার পরে ফিরে আসছি, ঠিক আছে। তোমরাও তার আগে দেখিয়ে দিই রান্নাটা, দেখো তোমরা তার আগে দেখিয়ে দিই। এটা আমাদের মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে, আর এখানে হচ্ছে অদ্রিজার কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল। তো আমি রান্না বান্না করে ফিরে আসবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অদ্রিজার শরীর খারাপ, বমিও করেছে, পটি হচ্ছে, তো ওষুধ খাইয়ে দিয়েছি, খেয়েও নিয়েছি। আর রান্না করার পর ভিডিও করতে পারিনি, ওর শরীরটা খারাপ ছিল, ওকে খাওয়ালাম, তারপর নিজেরা খেলাম, তার মধ্যে বৃহস্পতিবার পুজো দিলাম। তো এখন অদ্রিজাকে ঘুম পাড়াবো, আমি একটু ঘুমাবো, ওয়েদারটা ভালো আছে, একটু ঘুম ঘুম পাচ্ছে, তো আমিও ঘুমাই, আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। থেকে উঠে গেছি, অনেকক্ষণ আগে সন্ধে দেওয়া হয়ে গেছে, অদ্রিজা পড়তে গেছে, শরীর খারাপ, তাও পাঠালাম, আর আমি এখন চা খাচ্ছি। তো ঘুমিয়ে আমার চোখ মুখটা খুলে গেছে, তো ঘুম থেকে উঠলাম, সবাইকে চা খাওয়া দিলাম, সন্ধে দিলাম। তো আবার একটু পরে ভিডিওতে ফিরে আসছি, চাটা খেয়ে নিই। একটু বসে আছি, চা খাওয়া হয়ে গেছে, চুলটা দিয়ে যা, তাই একটু বসলাম। আর ঘুম পাচ্ছে কি জানি, এত ঘুম পাচ্ছে কেন, ওয়েদারটার জন্য ঘুম পাচ্ছে, কারণ এনার্জিই লাগছে না কোনো কাজ করতে। তো বলেছিলাম নেক্সট ব্লগে দেখাবো বার্থডেতে কী গিফট পেলাম। এই কুর্তিটা কিনেছি, পেয়েছি, কিনেছি বলছি, সরি, এই কুর্তিটা গিফট পেয়েছি, তার সাথে স্কিন কালারের একটা লেগিংস পেয়েছি, আর সোনার কানের তো পেয়েছি, দেখিয়েছি, ওটা আবার পরে ফটোতে দিয়ে দেবো ভিডিওতে। আর একটা ক্যাডবেরি সেলিব্রেশন পেয়েছিলাম, আর অদ্রিজা তো একটা ক্যাডবেরি সেলিব্রেশন দিয়েছে, আর আমার বাবা এখনও দেয়নি, বললো পরে দেবো, তো বাবা পরে যেটা দেবে দেখিয়ে দেবো। আর শরীরটা ভালো লাগছে না, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, ফিরে আসবো নেক্সট অন্য ভিডিও নিয়ে। টাকা।